নমস্কার বন্ধুরা, মেঘবিতান চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের আমি দেখাবো আমার গোপাল সোনার রাতের সেবা। তো সন্ধ্যেবেলা আমি সেবা দিয়েছি, তো এখন রাত্রির 8:30 মতো বাজে। আমি প্রতিদিনই গোপাল সোনাকে এই সময় স্বয়ং দিয়ে থাকি বন্ধুরা। তো চলো, কিভাবে আমি স্বয়ং দিই সেটাই তোমাদের কাছে বলবো। তো আমি জপ করছিলাম বন্ধুরা, তো আমার জপ হয়ে গেছে। তো এই কয়দিন আমি বড় ভিডিও প্রায় তোমাদের সঙ্গে অনেকদিন দিতে পারিনি, কারণ আমার বাড়িতে একটু অসুবিধা ছিল। আমার মানে খুড়তুতো দেওর তার মেয়ে হয়েছে, তো সেই কারণে আমি এই 7-8 দিন মতো, 8-9 দিন মতো আমি হসপিটালে রাত জাগা ছিলাম। তো ওই ট্রেনে বাসে যেখানে পেরেছি আমি শর্ট ভিডিওটাই আপলোড করেছিলাম, বড় ভিডিও আমি দিতে পারিনি। তো এখন গোপাল সোনার কৃপায় ও ভালো আছে, বাড়ি গেছে। তো এখন আজকে আবার তাই তোমাদের সামনে এসেছি। তো রাত্রেবেলা আমি দুধ ভোগ নিবেদন করে থাকি বন্ধুরা। দুধের সেবা দেব আমি গোপাল সোনাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভোগ নিবেদন করে আমি ফিরে এসেছি। দেখো বন্ধুরা, সবাই ভগবানের ভোগ দর্শন করো রাতে। এবার সমস্ত সাজ আমি খুলিয়ে দেব আর গোলাপ জল দিয়ে আমি সারাদিনের ক্লান্তি সাজ ওনাদের মুখটা পরিষ্কার করে দিই বন্ধুরা, হাত পাটা মুছিয়ে দিই, একটু মালিশ করে দিই, তাতে ওনাদের আরাম লাগে। তারপর সারাদিনে যে জামা পরে থাকে বন্ধুরা সেটাও আমি রাতে ছাড়িয়ে দিই। দেখো এখন বাসুকে আমি পাতলা একটা ন্যাপি পরিয়ে দিচ্ছি। এবার কপুকেও পরিয়ে দেব। এই গোলাপ জলটা দিয়ে রাতে মুখটা মুছিয়ে দিলে, মালিশ করে দিলে, গরমকালে আমি গোলাপ জল দিয়ে মালিশ করে দিই বন্ধুরা, ওনাদের অনেকটা ফ্রেশ লাগে। যেমন আমরা দুবার ব্রাশ করি, আমি রাত্রেবেলা সকালবেলা চেষ্টা করি দুবারই করিয়ে দেওয়ার। জল খাইয়ে দিলাম বন্ধুরা শোয়ার জন্য, রেডি বাবুরা। তো আমি আগে বলেছি তোমাদের ঠাকুর ঘরেই আমার শয়ন খাটটা ছিল গোপাল সোনাদের,
কিন্তু এখন আমি আমার ঘরে নিচে নিয়ে যাব। তো চলো তোমরা। তো যাওয়ার আগে আমি শয়নকক্ষটা পরিষ্কার করে রেখে গেছিলাম বন্ধুরা, দেখো। বন্ধুরা যে যেভাবে সেবা দেয় ঈশ্বরের ভক্তিতেই ভগবান। আর আমি যেহেতু গরমে মশারি টানাই না, তাই ওনাদেরও আমি মশারি দেই না বন্ধুরা, শীতকালেই দেই। তো শোয়ার আগে আমি পাতলা একটা চাদর আমি ওনাদের গায়ে দিয়ে দিই, আর বাসি ওনাদের সঙ্গেই থাকে। জলের বোতলটাও আমি ওনাদের সঙ্গে রেখে দিই বন্ধুরা, ওনাদের পাশে। তো এই ছিল আমার রাতের সেবা বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, আর যদি আমার গোপাল সেবা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। সবাই ভগবানকে দর্শন করো। গুড নাইট। Thank you.